ভিডিও দেখার পর তোমরা যা শিখতে পারবে তা হলো কোন সংখ্যার সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কিভাবে খুঁজে বার করতে হয় আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইটা থেকে তৃতীয় অধ্যায়ের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা ধাপে ধাপে শেখার চেষ্টা করব নিজে করি তিন পয়েন্ট একের অঙ্কগুলোতে দেখছি কতগুলো সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটা সংখ্যা সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজে বার করতে হবে এই ধরনের অঙ্কের সমাধানের আগে আমাদের কয়েকটা বিষয় ভালোভাবে বুঝে নিতে হবে আমাদের প্রথম কাজ হবে সংখ্যাটার এককের অঙ্কটা দেখা দেখতে হবে এককের অঙ্কটা পাঁচের সমান না পাঁচের বেশি না পাঁচের কম যদি এককের অঙ্ক পাঁচের সমান বা পাঁচের বেশি হয় তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক এক বাড়বে অর্থাৎ দশকের অঙ্কের সাথে এক যোগ করে বসাতে হবে এবং এককের অঙ্ক শূন্য বসাতে হবে আর যদি দেখি এককের অঙ্কটা পাঁচের কম তাহলে ওই সংখ্যায় দশকের অঙ্ক একই থাকবে এবং এককের অঙ্ক শূন্য বসাতে হবে নিজে করি তিন পয়েন্ট একের একের অঙ্কটাতে বলছে উনআশি এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কি হবে তাহলে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায় উনআশি সংখ্যাটার এককের অঙ্ক হল নয় এখানে এককের অঙ্কটা পাঁচের থেকে বেশি তাহলে দশকের অঙ্ক এক বাড়বে অর্থাৎ এখানে দশকের অঙ্ক সাতের সাথে এক যোগ করতে হবে তাহলে সাতের সাথে এক যোগ করে আমরা পাই সাত যোগ এক সমান আট এই আট বসবে দশকের জায়গায় আর এককের অঙ্কটা শূন্য হবে অর্থাৎ আটের পরে শূন্য বসিয়ে আমরা পাবো আশি তাহলে উনআশি সংখ্যাটার সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হল আশি এবারে নিজে করে তিন পয়েন্ট একের দুয়ের অঙ্কটা কি বলছে দেখি দুয়ের অঙ্কটা বলছে বিরাশির সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায় বিরাশি সংখ্যাটাতে দেখতে পাচ্ছি এককের অঙ্ক হলো দুই তাহলে বিরাশির এককের অঙ্ক দুই হল পাঁচের থেকে ছোট। এখন এককের অঙ্ক যদি পাঁচের থেকে ছোট হয় তাহলে দশকের অঙ্ক একই থাকবে এবং এককের অঙ্ক শূন্য হবে তাহলে বিরাশি সংখ্যাটা সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে আট হবে দশকের জায়গায় আর এককের জায়গায় হবে শূন্য অর্থাৎ আশি তাহলে বিরাশির সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হলো আশি নিজে করি তিন পয়েন্ট একের তিনের অঙ্কটা কি বলছে দেখি তিনের অঙ্কটাতে বলছে পঁয়ত্রিশের সবথেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি তা দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায় পঁয়ত্রিশ সংখ্যাটাতে দেখছি এককের অঙ্ক হলো পাঁচ এখন আমরা জানি কোনো সংখ্যার এককের অঙ্ক যদি পাঁচের সমান বা পাঁচের বেশি হয় তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক এক বারে এবং এককের অঙ্ক শূন্য হয় দশকের অঙ্ক এক বাড়লে দশকের অঙ্ক হবে তিন যোগ এক সমান চার এবং এককের জায়গায় শূন্য বসবে অর্থাৎ পঁয়ত্রিশের সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে চল্লিশ এবারে দেখি নিজে করি তিন পয়েন্ট একের চারের অঙ্কটার সমাধান কিভাবে করা যায় চারের অঙ্কটাতে বলছে একশো তিনের সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি একশো সংখ্যাটাতে এককের অঙ্ক দেখছি আছে তিন এখন তিন হল পাঁচের থেকে ছোট। আমরা জানি কোনো সংখ্যার এককের অঙ্ক যদি পাঁচের থেকে ছোট হয় তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক একই থাকবে এবং এককের অঙ্ক শূন্য হবে দশকের অঙ্ক একই থাকবে মানে শূন্য থাকবে এবং এককের জায়গাতে শূন্য বসবে অর্থাৎ একশো তিনের সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে একশো এবারে নিজে করি তিন পয়েন্ট একের এই পাঁচের অঙ্কটার সমাধান কিভাবে করা যায় দেখি পাঁচের অঙ্কটাতে বলছে দুশো সব সবথেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি দুশো আঠেরো সংখ্যাটাতে এককের অঙ্ক হলো আট তাহলে এককের অঙ্কটা পাঁচের থেকে বড় আমরা জানি কোনো সংখ্যার এককের অঙ্ক যদি পাঁচের থেকে বড় হয় তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক এক বাড়বে এবং এককের অঙ্ক শূন্য হবে এখানে দশকের অঙ্ক আছে এক তাহলে একের সঙ্গে এক যোগ করলে হয় দুই আর এককের জায়গায় বসাতে হবে শূন্য তাহলে তাহলে দুশো আঠেরো এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে দুশো কুড়ি দেখা যাক পরের অঙ্কটা কী বলছে পরের অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলে নেই গণিত প্রভাব বইটা থেকে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলোতে বিভিন্ন অধ্যায়ের অঙ্কের সমাধান কীভাবে করা যায় তা সহজ করে বোঝানোর চেষ্টা করেছি প্রশ্নের অঙ্ক নিয়ে আমি যে সব ভিডিও আপলোড করেছি সেই সব ভিডিওগুলো আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো তারা অঙ্কে খুব দুর্বল তাদের বলবো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তাহলে বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে আর যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলিটেক বাংলা তাহলে শুরু করা এবারে নিজে করি তিন পয়েন্ট একের ছয়ের অঙ্কটার সমাধান কিভাবে করা যায় সেটা বোঝার চেষ্টা করি এখানে ছয়ের অঙ্কটাতে বলছে তিনশো তেত্রিশের সবথেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি তিনশো তেত্রিশ সংখ্যাটাতে এককের অঙ্ক হল তিন এখন এককের অঙ্ক যদি পাঁচের ছোট হয় তাহলে দশকের অঙ্ক একই থাকবে এবং এককের অঙ্ক শূন্য হবে তাহলে এখানে দশকের অঙ্ক হলো তিন অর্থাৎ দশকের অঙ্ক তিনই থাকবে এবং এককের অঙ্ক তিন ছিল সেটা হয়ে যাবে শূন্য তিনশো তেত্রিশের সবথেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে তিনশো তিরিশ দেখা যাক পরের অঙ্কটা কি বলছে নিজে করি তিন পয়েন্ট একে সাতের অঙ্কটা বলছে বারোশো পঁচাত্তরের সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি তাহলে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায় বারোশো পঁচাত্তর সংখ্যাটাতে এককের অঙ্ক হল পাঁচ আমরা জানি কোনো সংখ্যার এককের অঙ্ক যদি পাঁচের সমান হয় তাহলে ওই সংখ্যায় দশকের অঙ্ক এক বাড়বে এবং এককের অঙ্ক শূন্য হবে তাহলে এখানে দশকের অঙ্ক হচ্ছে সাত সাতের সঙ্গে এক যোগ করে পেলাম আট অর্থাৎ দশকের অঙ্ক হবে আট এবং এককের অঙ্ক হবে শূন্য ফলে বারোশো পঁচাত্তরের সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে বারোশো আশি এবারে দেখি নিজে করি তিন পয়েন্ট একের এই আটের অঙ্কটার সমাধান কিভাবে করা যায় এখানে আটের অঙ্কটাতে বলছে তেইশশো চৌষট্টি এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি তেইশশো চৌষট্টি সংখ্যাটাতে এককের অঙ্ক হলো চার তাহলে এককের অঙ্ক যদি চার হয় অর্থাৎ এককের অঙ্ক হল পাঁচের থেকে ছোট তাহলে এই সংখ্যাটাতে দশকের অঙ্ক একই থাকবে এবং এককের অঙ্ক শূন্য হবে তাহলে আমাদের দশকের অঙ্ক থাকবে ছয় এবং এককের অঙ্কের জায়গায় লিখতে হবে শূন্য তেইশশো চৌষট্টি সবথেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে তেইশশো ষাট দেখা যাক পরের অঙ্কটা কি বলছে ইজে করি তিন পয়েন্ট একের নয়ের অঙ্কটা বলছে তিন হাজার সাতশো ছাব্বিশ এই সংখ্যাটা সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজে তো দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায় তিন হাজার সাতশো ছাব্বিশ সংখ্যাটার এককের অঙ্ক হল ছয় এখানে এককের অঙ্ক পাঁচের থেকে বেশি তাহলে দশকের অঙ্ক এক বাড়বে এবং এককের অঙ্ক শূন্য হবে দশকের অঙ্ক আছে দুই দুইয়ের সঙ্গে এক যোগ করলে হয় দশকের অঙ্ক তিন এবং এককের জায়গায় শূন্য বসালে সংখ্যাটা হবে তিন হাজার সাতশো তিরিশ ফলে তিন হাজার সাতশো ছাব্বিশ এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে তিন হাজার সাতশো তিরিশ দেখা যাক পরের অঙ্কটা কি বলছে নিজে করি তিন পয়েন্ট একের দশের অঙ্কটা বলছে পাঁচ হাজার একশো সাতচল্লিশ এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি তাহলে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায় পাঁচ হাজার একশো সাতচল্লিশ এই সংখ্যাটাতে এককের অঙ্ক হলো সাত তাহলে কোন সংখ্যার এককের অঙ্ক যদি পাঁচের বেশি হয় তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক একবারে এবং এককের অঙ্ক শূন্য হয় তাহলে এখানে দশকের অঙ্ক আছে চার চারের সঙ্গে এক যোগ করলে আমরা পাচ্ছি পাঁচ তাহলে দশকের অঙ্কটা হবে পাঁচ এবং এককের অঙ্কটা হবে শূন্য তাহলে পাঁচ হাজার একশো সাতচল্লিশ এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হবে পাঁচ হাজার একশো পঞ্চাশ আজ আমি নিজে করি তিন পয়েন্ট একের অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম এর পরের ভিডিওতে আমি নিজে করে তিন পয়েন্ট দুইয়ের অঙ্কের সমাধান কীভাবে করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক তারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না